তো দেখুন তো বালকগুলা খাড়া ফাড়া হয়ে গিয়ে, দেখুন তো বালক এরকম হয়ে যাইছে। এই সিনেমাটা দেখে কি জান না, দিল মোর মানি না, মো মন মানি নথিলা এই সিনেমাটা দেখিবা পাই। বিকজ এই সিনেমার টেলাটা এরকম করে জঘন্য হয়ে গেলা, মু ভাবিতিনি যে সিনেমাটা বি এরকম জঘন্য হব। অ্যান্ড সত্যকে সত্য সেরকমই হয়েছে। দেখুন গোটে ভালো সিনেমা গোটে খারাপ সিনেমা তো বাড়ি বলে, মানে ভালো আর খারাপ ভিতরে কেটে আপন মানে পার্থক্য দেখি পারিবে। তো ফার্স্ট অফ অল মানে মু কোন কইমি, আজ রজর তিনটে সিনেমা মুক্তি পাইতা, বিশ্বনাথ, দিল মোর মানি না, অ্যান্ড গুপচুপ। তো দিল মোর বিশ্বনাথ সিনেমাটা পিছিয়ে যাইছি, সেটা সানডে রিলিজ হব, 2 দিন পিছিয়ে যাইছে। তো দিল মোর মানি না পিছিয়ে নাই, সে আহ লাগি যাইছি। তা সিনেমা হল সংখ্যা ভালই হয়েছে, গুপচুপ কতনু এ সিনেমা হল সংখ্যা ইয়ার বেশি হচ্ছে, অ্যান্ড ইয়ার হল সংখ্যা বহুত বেশি হচ্ছে। অ্যান্ড কোন কহিমি, অ্যাক্টিং বি বহুত বেশি হচ্ছে। স্বরাজ ভাইঙ্কু মু গোটে কথা কহিমি, তার এখন বি সেই লেভেলটা আসে নাই যে এক গোটে পিলা ঠিক মতন সিনেমা টানি দিয়ে পারিব। এটা মু অনেস্টলি কহছি। আপন মানে স্বরাজ ভাই ইয়ার আগে যে সিনেমাগুলো দেখেছেন, লেলা ও লেলা কুয়া যাও কিংবা তুম লাভ স্টোরি কুয়া যাও, সেই সিনেমার গোটে 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 লজিক পয়েন্ট ছিল যে যেরকম তুম লাভ স্টোরি সিনেমাটা গোটে একচুয়ালি কলেজ পিলামানকার সিনেমা। অ্যান্ড সেটি আমার মানে স্বরাজ ভাইকে লেই পারছেন, টেকেল হয়েই পারুছে যে ভাই না ঠিক আছে, এই হিরোটা ঠিকঠাক ভাবে পারুছে, টেকেল করি পারুছে, তার জার্নি অনুযায়ী, তার অ্যাক্টিং অনুযায়ী, তার ক্যারেক্টার অনুযায়ী স্বরাজ ভাই ঠিক থাকে। বাট এটি তার কোন দেখে গিয়ে এটি ডিরেকশন, এটি ডিরেক্টর লেলা ইয়াকু স্বরাজ ভাইকু কি মু কইমি। তো মতে খুবই হস লাগুছি। হিমাংশু পারিজা এই সিনেমার ডিরেক্টর, এটি শিবানী ম্যাম রয়েছেন, স্বরাজ ভাই রয়েছেন, মিহির দাস আর অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেস অছি। তো এটি মানে এটি গোটে গোটে সিন অছি, মানে স্বরাজ ভাই মানে স্বরাজ ভাই অ্যান্ড শিবানী ম্যাম দেখা হব গোটে ইয়ের বাসর। তো সেইটাকে যেরকম ভাবে মেকিং করছেন না, সে যেরকম ভাবে সেটা মানে টোটাল টোটাল মেকিংটাই রস্ট হয়েছে, টোটাল মেকিংটাই ওয়েস্ট হয়েছে। এরকম সিনেমা ন করে নিতে আরো ভালো হইতো। এটি সিনেমাগুলো মানে মু দেখুতিনি, গোটে গীত ছিল ঝুল বেবি ঝুল, এই গীতটা ইয়ার আগে এলটি প্রোডাকশন নু রিলিজ হয়েছিল। ওকে সে দেখে এই তারপরে আবার রিপিট হল এই গীতটা এই সিনেমার মানে মুভির। তো সেটি সে গীতটাকে ডিলিট করা যাইছে। তো এটি দেখুন তো স্বরাজ ভাইঙ্ক অ্যাক্টিং মু লিখে আর কোণ কমি, অ্যাক্টিংটা কি দেখি স্টার্ট করিমি মু কিছু বুঝিপারছিনি। গল্পটা হচ্ছে গোটে এমিতিকা গোটে স্টোরি, এরকম ঢের সারা স্টোরি আমার মনে দেখেছেন, যে গোটে জার্নির গোটে বাস জার্নির দেখা হয় হিরো অ্যান্ড হিরোইন ছাত্র, স্বরাজ ভাই অ্যান্ড শিবানী ছাত্র। তারপরে ধীরে 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 তামকার প্রথমে গোটে হয় না, এরকম এরকম ঢের সারা ফিল্ম আছে যেরকম প্রথমে হিরো অ্যান্ড হিরোইনের নটখট হব, নটখট মিনস কেউ কাউকে আখিরে দেখি পারিবনি, যেরকম আখিরে আখিরে সিনেমা, এরকম ঢের সারা সিনেমা আছে। তো তারপর আস্তে আস্তে আমরা ক্লোজলি হয়, আস্তে আস্তে আমাদের গোটে ভালো পাইবা গোটে মন্ড গোটে হয়, তারপরে জানা পড়ে যে মাইজটাকে ধরে দিয়ে পারে, এত টাকা 7 টাকা দরকার। তো এরকম ঢের সারা পাবলিক মেনে আসে মাইজটাকে ধরে দিয়ে পারে, বাট না, স্বরাজ ভাই হিরো, স্বরাজ ভাই মাইজকে বসান্তি করতে, নাচ করতে, গীত করতে, গোটে 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 জায়গায় যাই রহতি, গুপচুপ মানে লুচিকে যাই রহতি। তো লাস্টর এন্ডিংটা পুরা গোটে আমার বেঙ্গলি সিনেমা আছে মন মানে না সেরকম গোটে হয়ে যায়। তো এই সিনেমাটা কোন এটা কোন দেখিকি দেখুন তো মানে সিনেমার এক্সিকিউশনটা ঠিক লা, সিনেমার টোটাল ফুল ইয়েটা ঠিক লা, ওকে, বাট ঠিক মতন ঠিক মানে ইয়ে করি পানে, ঠিক মতন রাইটিংটা হয়ে পানে, রাইটিং অ্যান্ড ঠিক মতন ডিরেকশন। যদি আলাদা যদি এই সিনেমাটা মানে গোটে ভরপুর গোটে কমার্শিয়াল সিনেমা, গোটে কমার্শিয়াল গোটে ফানি লাভ রোমান্টিক সিনেমা ছিল যার নাম এই দিল মোর মানি না, তো এটি স্বরাজ শিবানী ম্যাম না খুব ভালো গোটে হিউজ ফ্যান পেজ হচ্ছে ওড়িশার। তো তারি মানে ডিরেক্টর মানে কি ভাবে যে এটি তামকে রেখে কি ভালো মানে কম বি বাজেটর হব অ্যান্ড এটা হয়ে যাবে। তো এইটা করা বন্ধ করতো আপন মানে প্লিজ। আর মুখে টপিকু লেখি গোটে ভিডিও করিমি যে কী টিকা কেমি মানে সাউথ সিনেমা ইন্ডস্ট্রি আগে যাচ্ছে অ্যান্ড ওড়িয়া ফিল্ম কেমি টিকা পিছিয়ে যাচ্ছে, এটা বলে কি মুখে টপিক লিখে ভিডিও করিমি। তো সেটা মো নেক্সট ভিডিওর আসব। তো শিবানী ম্যামকর অভিনয়টা ঠিকঠাক, বেশি ওভার অ্যাক্টিং লাগে না, ঠিকঠাক লাগছে। স্বরাজ ম্যামকর এডিটিংটা এটি ওভার অ্যাক্টিং লাগিছে মতো, ওকে, অ্যান্ড এডিটিংটা জবরদস্ত বড়িয়া হয় নাই, জবরদস্ত ঘটিয়া হয়েছে। গীতগুলা যেতে যেতে আসুচি না, ধরো এই সিনটার পরে এই গীতটা অ্যাড করা যাইছে, সেটা বি এডিটিংটা খুবই খতরনাক খারাপ হয়েছে। রোমান্টিক সিনেমা এডিটিংটা ভালো হওয়া দরকার ছিল, অ্যান্ড রোমান্টিক সিনেমা গীতগুলো কে সিচুয়েশনের আসব, বেসিক্যালি ফাইটিং সিনেমা কিংবা বেসিক্যালি থ্রিলার সিনেমা মানে নন রোমান্টিক সিনেমা, সেই সিনেমাগার গীত এডিটিং করা খুবই কষ্টকর। কেমিতি কেননা দর্শক কেমিতি ভাবে এটাকে ট্যাকেল করিব, কেমিতি ভাবে দর্শক অ্যাকসেপ্ট করিব, সেটা গোটে ভয় রয়। বাট এটি গোটে রোমান্টিক সিনেমা, সেটি বি এডিটিং এরকম ভাবে ঘাটিয়া হয়েছে আপনার দেখলে বিশ্বাস করিবনি। কমেডি তো কমেডি স্পিচ গোটে বি ডায়লগ ভালো লাগে নি, কিন্তু তোমাকে হসি দেব, আমাকে হসি দেব, হি হি কি হসি দেব, কিছু নাই কিছু নাই। আর মু দেখুতিনি বলি লোক যে স্বরাজ ভাই শিবানী ম্যাম, এই 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 স্বরাজ ভাই, স্বরাজ ভাই, আরে কোন রে ভাই,
শুধু শুধু কি তাকে দেখে কি সিনেমা চলিব? শুধু স্বরাজ ভাই অছি বলে সিনেমা হেটে যাব, শুধু শিবানী ম্যাম অছি বলে সিনেমা হেটে যাব? আরে ভাই অ্যাক্টিং করতে হবে, অ্যাক্টিং যেটা দর্শক চায়, যেটা বেসিক্যালি মু চায়, অনেস্টলি লিভি মু কহুছি, অ্যাক্টিং ভালো হয় নাই, অ্যাক্টিং দরকার ভাই। যেরকম আপনাদের বলিউডর টাইগার শ্রফ খালি উড়ি উড়ি ফাইট করিব, অ্যাক্টিং নাই, বই ফ্লপ। ইয়েস উদাহরণ এক্সাম্পল, এটা ভি মু সেটাই কইমি যে ভাই অ্যাক্টিং করো। দিল মর মানি না বকবাস ফিল্ম হইতে পারে, বক্স অফিস কালেকশন বড়িয়া হব, বিকজ দেখুথিনি ভালোই লোকটুকু হচ্ছে, বাট মতো একদম খারাপ লাগিছে। আপনার কেমিতে গেলে যে অবশ্যই কমেন্ট করে কেবে, হ্যাঁ গীতগুলো গার্জিটা ভাল ভাল লা টিকে আউ আউ সেমিতি হবে কিছু ভাল নহে। ওকে এই ছিল আমার রিভিউ এন্ড রিয়াকশন, যদি ভাল লাগে তো লাইক সাবস্ক্রাইব করবে, আর যদি ভাল ন লাগে ডিসলাইক করবে। স্বরাজ অনেকেই মু দেখুথিনি যে শিবানী ম্যাম এন্ড স্বরাজ ম্যামকর বহুত সারা ফ্যান পেজ হচ্ছে, এন্ড মতো কৌথিল পার্সোনাল যে দেখন্তু ভাই এই দুইটা ভাল ভাল হিট হব, আপন মানে আপন প্লিজ পজিটিভ রিভিউ কইবে না ভাই, মু পেড রিভিউ কিংবা মু ভালো হিট হয়ে ভালো রেসপন্স পাওছি ট্রেলার দেখি কিংবা লোকমানে চাওছি ভালো কুহ, মু সেই সেইথিপাই ভালো কইদেবি নাই, মতো যেটা ভালো লাগবে মু অফকোর্স সেটা ভালো কইমি, আর যেটা খারাপ সেটা মু খারাপই কইমি। ওকে যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করবে, ঠিক আছে ভাই।